যে খেলা খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসি আকসু সবচেয়ে বেশি ভরসা করে ক্রিকেটারদের সহযোগিতার উপরে, কিন্তু এক্ষেত্রে আমি দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে পারিনি। শতকোটি ভক্ত ও অন্যান্য খেলোয়াড়দের মতো আমিও চাই ক্রিকেট থাকুক দুর্নীতিমুক্ত। তাছাড়া আগামী তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা যেন আমার মতো ভুল না করে সেজন্য আমি আইসিসির আকসুর দুর্নীতি বিষয়ক শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেভাবে আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের সব মানুষরা, বিসিবি, সরকার থেকে শুরু করে মিডিয়া, সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে। এবং এই সাপোর্টটা যদি থাকে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো এবং আগে থেকে আরো স্ট্রং এবং ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। ধন্যবাদ সবাইকে। নো কোশ্চেন প্লিজ। আজকে কোনো কোশ্চেন করার রিপ্লাই দেওয়া যাবে না, খালি আপনার বক্তব্যগুলো শুনবেন। আমি এখন আসলে আমরাও একটা আমার তরফ থেকেও বিসিবির তরফ থেকে একটা প্রেস রিলিজ যাচ্ছে এখনই, ওখানেও বেসিক্যালি যে জিনিসটা বলা হয়েছে যে আমরা অবশ্যই উই আর শকড, এটা অত্যন্ত মানে এর চেয়ে বেশি শকিং কিছু হতে পারে আমার জানা নাই। কারণ আপনারা, আমি বহুবার বলেছি, একবার না বহুবার বলেছি যে দুটো প্লেয়ারের সাবস্টিটিউট আমাদের নাই। একটা অ্যাজ এ ক্যাপ্টেন বলতাম মাশরাফি, আর অ্যাজ এ প্লেয়ার সাকিব। অন্য সব সাবস্টিটিউট পেলেও সাকিবের মতো প্লেয়ার আবার আমরা কখনো পাবো কিনা আমরা জানি না, এবং সে বিশ্বসেরা খেলোয়াড় আপনারা সকলেই জানেন। সো সাকিবের খেলতে না পারাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ফার্স্ট শক। এবং আপনারা জানেন যে আমাদের এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ সামনেই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে এত গুরুত্বপূর্ণ একটা প্রথম আমরা সিরিজ খেলতে যাচ্ছি ভারতে, এটা একটা ইম্পর্টেন্ট। এবং তারপরে কথা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু, এবং সব কিছু যত প্ল্যানিং যত চিন্তাধারা সব কিছু কিন্তু সাকিবকে নিয়েই করা হয়েছিল। আমরা জানেন যে ওকে ক্যাপ্টেন করার পিছনে এটাই কারণ ছিল যে আমাদেরকে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সো এটা আমাদের জন্য একটা অত্যন্ত শকিং, রাগও হয়েছে, অস্বীকার করছি না যে ও কেন জানালো না, এটা তো রাগ হবেই। তো আমার রাগও হয়েছে, যদিও কখনো প্রকাশ করিনি এখনো, মানে এখন দেখার পরে বলছি আমি, কারণ এর পিছনে একটা কারণ। তবে এটাও আমি বলতে চাই যে অবশ্যই আমি এটা জেনে আমরা খুশি যে সাকিব স্বীকার করেছে, সেটা বড় কথা না, সম্পূর্ণ সহযোগিতা করেছে অ্যান্টি করাপশন ইউনিটের সাথে। এখানে একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে আমি বলে দিতে চাই, এটা সাকিবই সবচেয়ে বড় সাক্ষী, বিসিবি বা আমাদের কেউ, আমরা কেউ কিচ্ছু জানি না। এই যে টোটাল ইনভেস্টিগেশনটা বলছে ওরা চলছে কি জানুয়ারির থেকে বা কি হচ্ছে না হচ্ছে আমরা কিচ্ছু জানি না। অ্যান্টি করাপশন ইউনিট একটা সেপারেট ইউনিট ফ্রম আইসিসি, ওরা টোটালি ইন্ডিপেন্ডেন্ট। ওরা সাকিবে, আমার জানার মতে শুধু সাকিবের সাথেই ওরা ইন্টারাকশন করেছে, যা করেছে, এবং আমরা খালি রেজাল্টটা জানতে পেরেছি। সাকিব আমাকে প্রথম বলেছে, এটাও আমি অস্বীকার করছি না, বলেছে এই দুই তিন দিন আগে, মানে ওদের সাথে যেদিন বসছিলাম তারপরে, বসে যেদিন প্লেয়ার স্ট্রাইকটা উইথড্র হয়ে গেল তারপরে সাকিবই প্রথম বলল আমাকে। এবং এই যে কতদিনের শাস্তি হবে না হবে, এটা আমি আজকেও বিকালে ওকে জিজ্ঞাসা কি হচ্ছে কতদিনের কি, এগুলো কিছুই জানি না। সো সাকিবই জানিয়েছে, ওর কাছ থেকেই শুনেছে, কাজে আমাদের সাথে কোনো ইন্টারাকশন হয়নি কারো, আমরা কিছু জানিই না, যেটা প্রথম কথা। তবে আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সকলকে সাকিবের পাশে এখন থাকা উচিত। ওরা এখন অত্যন্ত খারাপ সময় যাচ্ছে, ওকে আমরা এটাই বলতে চাই যে ভেঙে পড়ার কোনো কারণ নেই। ও অ্যান্টি করাপশনের বিরুদ্ধে যে সাহায্য সহযোগিতা করার কথা ঘোষণা দিয়েছে ওটা করে যাক, আমরা ওর সাথে থাকবো। এবং যেভাবে যখন যে মানে ওকে সাপোর্ট করা দরকার, বিসিবি সবসময় ওর পাশে থাকবে, এবং আমরা আশা করি খুব শীঘ্রই সে আমাদের ক্রিকেটে ফেরত আসবে এবং বাংলাদেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে ক্রিকেটে।